চলমান এসএসসি পরীক্ষায় প্রতারক চক্র ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করছে, এমন অভিযোগে প্রশ্ন ফাঁস চক্রের দুই গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন কালিমোল্লা আল রাফি ওরফে টুটুল এবং আবদুল্লাহ আল মারুফ ওরফে তোপো। তাদের মধ্যে কালিমোল্লা টঙ্গী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আল রাফি টুটুল মোহনগঞ্জ সরকারি কলেজের মানবিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং আবদুল্লাহ আল মারুফ হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রোববার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার। গ্রেপ্তারকৃতরা যারা, আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি, সবাই বিভিন্ন কলেজের ছাত্র। তারা মেসেঞ্জার ফেসবুকে পাবলিক গ্রুপের নাম দিয়েছে কোশ্চেন্স ব্যাংক এসএসসি কোশ্চেন 2021 কোশ্চেন লিঙ্ক পিএসসি জেএসসি এসএসসি এসএসসি অল এক্সাম হেল্পিং জোন এসএসসি 2021 অল বোর্ড ইত্যাদি। তারা বিভিন্ন পাবলিক গ্রুপ তৈরি করে, এই গ্রুপের মাধ্যমে তারা এই সবার সাথে যোগাযোগের চেষ্টা করে। মূলত পাপাজি খেলায় পটু আল রাফি ওরফে টুটুল সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধে বেশ দক্ষ। ডিবি বলছে যে চক্রের সদস্যরা প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল, তাদের পক্ষে প্রশ্নপত্র ফাঁস করা অসম্ভব ছিল। গ্রেপ্তারকৃতরা আসলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল, তাদের পক্ষে প্রশ্নপত্র ফাঁস করা সম্পূর্ণ অসম্ভব। কারণ এখন যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই অদ্যাবধি প্রশ্ন ফাঁস করার কথা চিন্তাই করা যায় না। কিছু ছাত্র এবং অভিভাবক যারা পড়াশোনায় মনোযোগ না দিয়ে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ক্রয় করার জন্য ব্রাউজ করতে থাকে। গ্রেপ্তারকৃত যে প্রতারক, তাদের মূল উদ্দেশ্য সেই সমস্ত অভিভাবক এবং ছাত্রদেরকে। সংবাদ সম্মেলনে জানানো হয় যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে ম্যানুয়ালি এবং সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে। ছাত্র এবং অভিভাবকদের মধ্যে যারা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে এবং যারা প্রশ্নপত্র কেনার চেষ্টা করে, তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।